আল্লাহ তুমি করো মেহেরবানি, কবুল করো আমার কোরবানি। এমন কথার মালায় এবারে প্রকাশ্যে এসেছে শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমার কোরবানি গানটি। শাকিব ভক্তদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসেছে প্রিয়তমা সিনেমার প্রথম গান। সামনে কোরবানির ঈদে মুক্তির কথা মাথায় রেখে এমন গান পরিবেশনা করেছেন পরিচালক হিমেল আশরাফ। ঈদ উল আজহাকে উপলক্ষ করে মুক্তি দেওয়া হবে শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সিরিয়াল আর্টিস্ট ইধিকা পাল। বাংলাদেশে ইধিকার এটি প্রথম কাজ। আর শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন টলিউডের টেলি এই অভিনেত্রী। শাহরিয়ার নাজিম জয়ের এক ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, তিনি বিয়ের জন্য কোনো ছেলে না পেলে শাকিব খানকেই বিয়ে করতে চান। এর আগে বৃদ্ধ লোকে, সহকর্মী থেকে ভক্ত সকলকেই চমকে দিয়েছিলেন শাকিব খান। জানা গিয়েছে শাকিব খানের এই লোকের জন্য অনেক কষ্ট করতে হয়েছে মেকআপম্যান থেকে শুরু করে পুরো টিমকে। গত মঙ্গলবার 20 জুন সন্ধ্যায় প্রকাশিত হিমেল আশরাফ পরিচালিত ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা প্রিয়তমা তৃতীয় লোক প্রকাশিত হয়। শাকিব খান নিজে ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন, ছবি দেখে বোঝার উপায় নেই যে এটি ঢালিউডের অভিনেতা শাকিব খান। ছবিতে দেখা যায় সাদা রঙের পাঞ্জাবি পরনে এক বৃদ্ধ বসে আছে, বাতাসে তার লম্বা চুল উঠছে। ছবি দেখে মনে হচ্ছে যেন কোনো প্রিয়তমার অপেক্ষায় তার প্রেমিক অপেক্ষারত অনন্তকাল ধরে। ছবিটি শেয়ার করে শাকিব খান ক্যাপশনে লিখেছেন, আছি তোমারই অপেক্ষায়। শাকিবের এই লোক দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ পরিমাণে। শাকিবের এই বৃদ্ধ লোক দেখা গেছে প্রথমবার। এক প্রতিবেদনে জানা গিয়েছে শাকিবের বুড়ো এই সাজের জন্য প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা লাগত এবং শাকিব সকাল 7টা থেকে মেকআপে বসতেন। এতে পুরো মেকআপ টিমের সময় লেগেছে 15 দিনের মতো। জানা গিয়েছে শাকিবের এই সাজটি প্রিয়তমা সিনেমায় সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি। শাকিবের অবয়বের মাপ নিয়ে পুরো মেকআপটি করা হয়েছে, এর জন্য খরচও অবশ্য কম হয়নি। সূত্র অনুযায়ী শাকিবের এই লুকের জন্য খরচ গুনতে হয়েছে 5 লাখ টাকার মতো। শাকিবের এই নতুন লুকের প্রশংসা করেছেন ঢালিউডের অন্য তারকা এবং নির্মাতারাও। 21 জুন সন্ধ্যায় নির্মাতা হিমেল আশরাফ নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন যে সেন্সর আনকাট পেয়েছে শাকিব খানের প্রিয়তমা। আরশাদ আদনান প্রযোজিত এবং হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ইধিকা পাল।